নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমার রেসিপি হলো আলু এবং গাজরের পকোড়া এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা বড়ো সাইজের আলু গ্রেড করে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরও গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গ্রেড করে রাখা আদা গোটা জিরা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে আমি মৌরি গুঁড়ো এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা এক্ষেত্রে বেসনও ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার স্বাদ মতো নুন দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে মেখে একটা ডো তৈরি করে নেব এই পকোড়াটি কিন্তু বানানো যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে আমার ডো তৈরি হয়ে গেছে এবারে আমি পকোড়ার সাইজে এরকম গোল গোল করে নেব তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকম বানিয়ে নিতে পারো এরকম করে আমি সবগুলি বানিয়ে নেব বানা হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যান বসে দিয়ে তার মধ্যে তেল ভালো করে গরম করে নিয়ে একে একে সমস্ত পকোড়াগুলি এর মধ্যে দিয়ে দেবো পকোড়াগুলি সবগুলি দিয়ে আমি এপিডোপিট ভালো করে ভেজে নেব আর এই সময় গ্যাসের আজ একদম লোয়ে রাখতে হবে যদি লোয়ে রেখে এগুলি ভাজা হয় তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে আর ভেতর থেকেও ভালো করে ভাজা হয়ে যাবে এপিডোপিট দুই তিন মিনিট এভাবে ভালো করে ভেজে নিলেই কিন্তু গাজর আর আলুর এই পকোড়াটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে তোমরা কে কে এর আগে এভাবে খুব কম সময়ে গাজর এবং আলুর পকোড়া বানিয়ে খেয়েছ আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব কম সময়ে এই গাজর আর আলুর পকোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং তৈরি হয়ে গেল। এবার আমি গরম গরম নামিয়ে নিয়ে পরিবেশন করলেই কিন্তু আজকের আমার এই রেসিপি একেবারেই কমপ্লিট তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো